সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং বাংলাদেশি প্রবাসীবৃন্দ, সারা বিশ্বের যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিদিনের সংবাদ বুলেটিন কোভিড-19 আপনাদের সাথে সামনে নিয়ে এসেছি এবং আপনাদের গত 24 ঘন্টার এবং এ পর্যন্ত যা তথ্য আছে তা আপনাদেরকে জানাবো। আজ 27 মে 2020, 13 জ্যৈষ্ঠ 1427। 48টি পরীক্ষাগারে পিসিআর এর মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 7843টি এবং পরীক্ষা করা হয়েছে আগের দিনের নমুনাসহ 8015টি। যা পরীক্ষা করা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1541 জন এবং এ পর্যন্ত শনাক্ত 38292 জন। শনাক্তের হার আজ 27 মে শনাক্তের হার 19.22। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 2,66,456টি নমুনা। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 346 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 7,925 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.70% এবং আজকে মৃত্যুবরণ করেছেন 22 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 544 জন। শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার 1.42%। মৃত্যুর বিশ্লেষণে দেখা যায় পুরুষ 20 জন, নারী 2 জন। বয়স বিশ্লেষণে 0 থেকে 10 1 জন, 21 থেকে 30 2 জন, 31 থেকে 40 বছরের 2 জন, 41 থেকে 50 বছরের 2 জন, 51 থেকে 60 7 জন, 61 থেকে 70 7 জন এবং 71 থেকে 80 বছরের মধ্যে 1 জন। এরিয়া বিশ্লেষণে ঢাকা ডিভিশনে 10 জন, চট্টগ্রাম ডিভিশনে 10 জন, সিলেট ডিভিশনে 2 জন। হাসপাতালে মারা গেছেন 21 জন এবং বাসায় মারা গেছেন 1 জন। আবার জেলাভিত্তিক দেখতে গেলে ঢাকা সিটিতে 5 জন, ঢাকা জেলায় 3 জন, মুন্সিগঞ্জে 1 জন, নরসিংদীতে 1 জন, চট্টগ্রামের জেলায় 2 জন, নোয়াখালী 3 জন, কুমিল্লা 2 জন, কক্সবাজারে 1 জন, চাঁদপুরে 2 জন, সিলেটে 1 জন এবং মৌলভীবাজারে 1 জন। 24 ঘন্টায় আইসোলেশনে 281 জন, আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 24 ঘন্টায় 57 জন, বর্তমানে আইসোলেশনে আছেন 4,994 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,380 জন। মোট আইসোলেশন শয্যা 13,264টি। এছাড়াও প্রস্তুত চলছে আরও 700 শয্যার। ঢাকা মহানগরীতে 7,250টি শয্যা, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6,014টি। এ সকল হাসপাতালে আইসিইউর সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 106টি। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 2,789 জন, ছাড় পেয়েছেন 2,082 জন 24 ঘন্টায়। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,71,104 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,14,408 জন, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 56,696 জন। সারা দেশের 64 জেলার সকল উপজেলা ও জেলা পর্যায়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 629টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,991 জনকে। গত 24 ঘন্টায় বেড়েছে 3টি প্রতিষ্ঠান এবং 151 জনকে সেবা প্রদানের সক্ষমতা বেড়েছে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 24,54,737টি, বিতরণ হয়েছে 20,66,334টি। ববর্তমানে মজুত আছে 3,88,403টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। এ তথ্য আমরা পেয়েছি কেন্দ্রীয় ঔষধাগার থেকে। হটলাইনে ফোন গ্রহণ করা হয়, 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 1,86,269টি এবং এ পর্যন্ত ফোন গ্রহণ করা হয়েছে 80,278টি। প্ল্যাটফর্ম মুক্তপাঠের হটলাইন সেবা দেওয়ার জন্য গত 24 ঘন্টায় আরও 14 জন চিকিৎসক সংযুক্ত হয়েছেন এবং মোট সংখ্যা এখন 16,187 জন। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। স্ক্রিনিং হয়েছে বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর,
এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশন সহ সর্বমোট গত 24 ঘন্টায় 815 জন। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 6,97,930 জন। 24 ঘন্টায় বিমানবন্দরে 490 জন, স্থলবন্দরে 230 জন এবং সমুদ্র বন্দরে 95 জন। এই ছিল বাংলাদেশের সর্বশেষ তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়ার সিচুয়েশন রিপোর্ট 26 মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সংগৃহীত। শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 9,066 জন এবং এ পর্যন্ত 2,10,273 জন। মৃত্যুবরণ করেছেন 188 জন 24 ঘন্টায় এবং এ পর্যন্ত 6,140 জন। বিশ্ব পরিস্থিতি যেটা সংগৃহীত হয়েছে সিচুয়েশন রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা 26 মে 2020। শনাক্ত 24 ঘন্টায় 99,780 এবং এ পর্যন্ত 54,04,512 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 1,486 জন এবং এ পর্যন্ত 3,43,514 জন। এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। শেষ করবার আগে আবারও বলি, সচেতন থাকেন, সতর্ক থাকেন, সুস্থ থাকেন এবং জনসমাগম এড়িয়ে চলুন। সর্বদা সঠিকভাবে মাস্ক পরে থাকবেন মুখে এবং আপনার সুরক্ষা আপনার হাতেই। এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, যে মারা সন্তানকে দুগ্ধদান করে থাকেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছেন যে দুধ খাওয়ানোর মাধ্যমে কোনো ভাইরাস ট্রান্সমিট হয় না বা ভাইরাসের সংক্রমণ হয় না। কাজেই আপনারা যথাযথ ব্যবস্থা নিয়ে মারা মুখে মাস্ক পরে এবং সম্ভব হলে বাচ্চাদের মুখে মাস্ক দিয়ে আপনারা যারা দুগ্ধ দিয়ে থাকেন সন্তানদের তারা দুগ্ধ দিতে পারেন। তবে দেওয়ার আগে আপনার স্তনটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন, হাত ভালোভাবে পরিষ্কার করে নেবেন, সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে নেবেন এবং স্তন পরিষ্কার করে নেওয়ার পরেই আপনি বাচ্চাকে দুগ্ধদান করতে পারেন। আপনারা সবাই স্বাস্থ্য নিয়মগুলো মেনে চলুন। আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যাদের অন্যান্য অসুখ আছে যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের অসুখ, ফুসফুসের অসুখ, কিডনির অসুখ বা অন্যান্য যেগুলো দীর্ঘমেয়াদী অসুখ যারা আছেন, তারা অত্যন্ত সাবধানে থাকবেন এবং পরিবারের অন্য সদস্যরা এই সমস্যা নিয়ে যারা আছেন তাদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। স্বাস্থ্য নিয়ম মেনে চলে সুরক্ষিত থাকবেন, শিশুদের প্রতি যত্ন নেবেন, শিশুরাও যেন এই নিয়মগুলো মেনে চলতে অভ্যস্ত হয় সে ব্যাপারে খেয়াল রাখবেন। সর্বক্ষেত্রেই মানসিকভাবে উজ্জীবিত থাকবেন। যিনি আক্রান্ত হয়েছেন তিনিও তার মনোবল দৃঢ় রাখবেন, যিনি আক্রান্ত হন নাই নিয়ম মেনে চলছেন তিনিও মানসিকভাবে উজ্জীবিত থাকবেন। মানসিক মনোবল দৃঢ় রাখা এবং মানসিকভাবে উজ্জীবিত থাকা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেওয়ার একটি মাপকাঠি। কাজেই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যথাযথভাবে স্বাস্থ্য নিয়ম মেনে চলবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।